হাদিসে বর্ণিত কিয়ামতের আলামতের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে বলা হয়েছিল এ পর্বে আলোচনা হবে কিয়ামতের গৌণ বা ছোট আলামত নিয়ে। কিয়ামতের গৌণ বা ছোট আলামতের সংখ্যা অগণিত। আমরা বাছাই পূর্ব কয়েকটি উল্লেখ করব যাতে মূল প্রসঙ্গ অনুধাবন করা যায়। কিয়ামতের গৌণ বা ছোট আলামতকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত, যেসব আলামত ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। দ্বিতীয়ত, যেসব আলামত ঘটমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা নয় বরং চলমান প্রবণতা। তৃতীয়ত, যেসব আলামত এখনও সংঘটিত হয়নি। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি যেসব আলামত ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। যেসব আলামত সংঘটিত হয়ে গেছে এর মধ্যে প্রথমটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ইন্তেকাল। এটি কিয়ামতের প্রথম আলামত। আনাস ইবনে মালিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙুল একত্রিত করে বলেছেন, আমি এবং কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছে। আরেকটি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিয়ামতকে সামান্য পেছনে ফেলে দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এটিও সংঘটিত হয়ে গেছে কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি। পবিত্র কোরআনে এসেছে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। মক্কার কাফিরদের চ্যালেঞ্জের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। তৃতীয়ত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ছয়টি বিষয় গণনা করো। প্রথমটি আমার ইন্তেকাল, দ্বিতীয়টি হচ্ছে বাইতুল মুকাদ্দাসের বিজয়। যেমন ১৬ হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। চতুর্থ হচ্ছে মহামারীতে আক্রান্ত হয়ে অগণিত মুসলমানের মৃত্যুবরণ। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, অতঃপর একটি মৃত্যু বা মহামারী তোমাদেরকে আক্রান্ত করবে যেভাবে মেষ পালকে আক্রান্ত করে। ১৮ হিজরিতে আমওয়াস মহামারীতে আক্রান্ত হয়ে অন্তত ২৫,০০০ মুসলমান শহীদ হয়েছিলেন, যেটি কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি যা সংঘটিত হয়ে গেছে। এরপর সাহাবিদের মধ্যে সংঘটিত যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না দুটি মুসলিম দলের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হবে, যাদের আহ্বান হবে এক। ৩৬ এবং ৩৭ হিজরিতে যথাক্রমে জামাল ও সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। দুটি যুদ্ধেই উভয় পক্ষে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এরপর হচ্ছে সাহাবিদের ইন্তেকাল। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আরেকটি বিষয় হচ্ছে উম্মুল ওয়ালাদ, অর্থাৎ দাসীর গর্ভ থেকে স্বাধীন সন্তান জন্মগ্রহণ, যেটি কিয়ামতের ছোট আলামতের মধ্যে একটি যা সংঘটিত হয়ে গেছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলবো, তন্মধ্যে একটি হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেবে। তাবেঈদের যুগ থেকে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এরকম ঘটনা অহরহ ঘটেছে। ইতিহাসবিদ ইবনে আবি লায়লা বলেছেন, তাবেঈদের যুগে বেশিরভাগ বড় বড় আলিম ফকিগণ মাওয়ালি, অর্থাৎ মুক্ত দাস, হালিফ অথবা উম্মুল ওয়ালাদের সন্তান ছিলেন। বিশ্ববিজয়ী মুসলিম সেনাপতিগণ এবং বিভিন্ন সালতানাতের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেকেই মাওয়ালি ছিলেন। জাহিলিয়াতে যাদেরকে মানুষের মর্যাদা দেয়া হয়নি তাদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের বিজয় কেতন উড়িয়েছেন। একসময় দরিদ্র, নগ্নপদ ও পশুপালকরা নেতৃত্বে আসবে এবং আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে, যা ছোট আলামতের মধ্যে একটি যা সংঘটিত হয়ে গেছে। যেমন হাদিসে এসেছে,
এক সময়ের বস্ত্রহীন খালি পায়ের লোকেরা যখন মানুষের নেতা হবে এবং পশুপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেটি হবে কেয়ামতের আলামত। যেমন মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আরবের রাজপরিবারগুলোর আর্থিক অবস্থা কিরূপ ছিল তা কারও অজানা নয়। অপরদিকে আজ তারা অর্থের বড়ত্ব প্রদর্শনের জন্য আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের যে অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়েছে তাও আমাদের চোখের সামনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করেছেন তখন আরবরা ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অন্যতম। এর মধ্যে আরেকটি হচ্ছে আরবরা অঢেল ধন সম্পত্তির মালিক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ধন সম্পত্তি এত অঢেল হবে যে এক ব্যক্তি যাকাত নিয়ে বের হবে কিন্তু যাকাত দেওয়ার মতো কাউকে সংঘটিত হয়ে গেছে, সেটি হচ্ছে তুর্ক বা ককেশীয়দের হাতে মুসলমানরা আক্রান্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কদের সাথে লড়াই করবে, যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল লালচে, নখ হবে পোঁচা, তাদের চেহারা দেখে মনে হবে চামড়া লেপিত ঢালের মতো। উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে এখানে তুর্ক দ্বারা তাতার তথা মঙ্গল বাহিনীর উদ্দেশ্য। হাদিসে উল্লেখিত প্রতিটি ইঙ্গিত ওদের সাথে মিলে যায়। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বর্বর রক্তপিপাসু মঙ্গল বাহিনী 1258 সালে বাগদাদে ধ্বংসলীলা চালিয়েছিল। ইতিপূর্বে এবং এর পরেও এরা মুসলিম বিশ্বে বারবার হামলা করেছে। তো বন্ধুরা, এই আলামত ছিল কিয়ামতের গৌণ বা ছোট আলামত, যেটি ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। পরবর্তী পর্বে আলোচনা হতে যাচ্ছে যেসব আলামত ঘটমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা নয় বরং চলমান প্রবণতা। আর এই পর্বটি শুনতে সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আসসালাম।